সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি টিভি দেখাবো। টিভিটির নাম হচ্ছে ওমেগা। পিছনে মডেল হচ্ছে ওমেগা 21E6। তো এই টিভিটি বর্তমানে ফুল ডেড রয়েছে। তো এটা ঢাকা ব্যবহার করতো, এখানে আনার পর আর চলে না, কিন্তু এখানে আনার পর লাইন দেওয়ার সময় লাইন দিয়ে স্যার ভিতরে জ্বলে উঠছে। তো আমরা যেহেতু হোম সার্ভিসিং চালু করেছি, আমরা হোম সার্ভিসিংয়ে আসছি, এখন এটা রিপেয়ারিং করব এবং এটা দেখবো এটা আসলে কি কারণে এই সমস্যাটা হয়েছে। তো কি স্লিপ করে নেই, তারপর আপনাদেরকে আবার দেখাই। অনেক কষ্ট করে খুলতে হলো এটার বডিটি। বডিটিও অনেকটা ভাঙা। তো যাই হোক, বডি যেমনই হোক, মেশিনটি কাজ করে দিলেই একটু ভালো চলবে। কিন্তু এটার ভিতরে দেখেন, এই দীর্ঘ যতদিন যাবৎ বন্ধ ছিল এটার ভিতরে ইন্দুরে, দেখতে পাচ্ছেন ইন্দুরে প্রচুর পরিমাণ ময়লা জমাইছে এবং অনেকটাই পুরাতন হয়ে গেছে। তো আমি টিভিটি উঠিয়ে নিলাম। তো এটা ডিকুজিং কয়েল নষ্ট করে ফেলছে কেটে ইঁদুরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিকুজিং যে কয়েলটি ছিল এটা কেটে একেবারে সাইজ করে ফেলছে ইঁদুরের কি কাজ। তারপর মেশিনের পরিস্থিতিটাও দেখতে পারতেছেন, ইন্দুরে খুবই সাইজ করে ফেলছে, এটা জম পড়ে গিয়েছে। ঠিক আছে, এটা জম পড়ে যাওয়ার কারণে এই টিভিটি, আমরা একটু দেখে নিই টিভিটির মেশিন কি ঠিক করা যাবে কিনা। তো ভিউয়ার্স, দীর্ঘ এক বছর বা দেড় বছর বা দুই বছর পরে থাকার কারণে এটার ভিতরে ইন্দুরে মুইতা এবং যাই কিছু করছে, পুরো রেজিস্টার, ট্রানজিস্টার, আইসি, ডিআর, ক্যাপাসিটার, অল মানে পার্টসের যেই লেগগুলি থাকে সেই লেগগুলি একেবারে জম করে নষ্ট হয়ে গেছে। যার কারণে এটাকে ঠিক করতে গেলে যথেষ্ট পরিমাণ টাকা খরচ হবে, যার তার কারণে আমি এটার কাজ করব না। এটা বাদ দিয়ে এটা যদি ব্যবহার করে তাহলে নতুন একটি কিক লাগাই দিতে হবে, না সাথে এটা ভালো চলবে না, ঠিক করে দিলেও। তাই আমি এটার কাজ করব না, একটু কাস্টমার সাথে কথা বলে নিই। তো সম্মানিত ভিউয়ার্স, তো এই ওমেগা 21 ইঞ্চি সিআরটি টিভিটি, এটির সার্কিটটি পুরোই জম পড়ে গিয়েছে। তো এটার কাজটা আমি এখন করলাম না, নেক্সট এটার মেশিন যদি লাগায় কাস্টমার এসে কাজ করে দেওয়া যাবো এবং আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে সামনে একটু দেখাই যে এটার মেশিনটার কি পরিস্থিতি। আপনি দেখতে পারতেছেন একেবারে জম পড়ে অবস্থাটা খুবই গুরুতর হয়ে গেছে। তো এটা একেবারেই অকেজে একটু টিভি ছিল। তো এই সার্কিটটি আবার নতুন লাগাই দিলি, আবার পুনরায় নতুনের মতন চলবো। তো আমরা এখন থেকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আগাম ভিডিওতে।